বিগ সাইজের বিগ তলার একটা গাভি 100% জার্সি ভাই এটা 100 জার্সি 100 জার্সি এটা লাখে একটা হাজারে না 1 লাখে একটা 1 লাখে একটা জার্সি আচ্ছা এটার যে তলার গঠন যদি কেউ সরাসরি না আসে আসলে ক্যামেরাতে হয়তো বুঝবে না বিশাল পালান করছে আমার লাইফে দেখা সর্বোচ্চ পালান পালানটা দেখাই চলেন দর্শকদের যদি মেপে দেখানো যেত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো এ পাশ টু এ পাশ আড়াই হাত পালান আছে আর যদি এই উপর থেকে মাপি আমরা তো সাধারণত সাইড মাপি এখান থেকে যদি মাপি দেড় হাত নিচ দিকেই দেড় হাত আছে নিচের দিকে শুধুমাত্র নিচের দিকে দেড় হাত আছে দেড় হাত এইদিকে আড়াই হাত আচ্ছা টাকা খাওয়ার কোনো চার্জ দেব না টার্গেট থেকেই যেটা করে আসতেছি এরকম না খাওয়ার ব্যবস্থা আছে ভাই ব্যবস্থা আছে আচ্ছা অনেক মানুষ নামি দামি মানুষ আছে খাইতে দেয় না কিন্তু বাসায় আসলে আমি আমার তো গেস্ট আসবে অতিথি আসবে গরু কিনুক না কিনুক খাইতে কিন্তু দিতে হবে খাইতে দিতে হবে অবশ্যই ভাই ডাল ভাত আমরা যেটা খাই সেটা খাবো আচ্ছা 200 লিটার না যদি কেউ 50 লিটারের টার্গেট নিয়ে যে আমাকে তিনটা গরু দেন 50 লিটার আমাকে বুঝায় দেন গরু বুঝায় দিয়ে তার বাড়িতে দিয়ে আসবো তারপরে ওনার সাথে কথা আচ্ছা রাখাল দিয়ে বুঝ করে দিয়ে আসবেন তারপরে টাকা পয়সার ব্যাপার নাকি আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 22শে নভেম্বর 2023 কৃষি আইন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন খামা চ্যানেল অবস্থান করছে চেয়ারম্যানের মা ডেয়ারি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এইখান থেকে এই ফার্মের মালিক মাসুদ ভাই গাভী গরু বিক্রি করে এখানে বিগ বিগ সাইজের গাভী গরু পাওয়া যায় এই সপ্তাহে ওনার কাছে নতুন কিছু গাভী রয়েছে এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ গাব অবস্থায় থাকা গাভীগুলো কিনলে চেয়ারম্যান ভাই আমাদের কী কী সুযোগ সুবিধা দিবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাভী গরু সংগ্রহ করবেন নিজেরা সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান ভাই কেমন আছেন এই তো শরীফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চেয়ারম্যান আর কমিশনার কি যুক্তি করছেন একই জায়গায় খামার ভাই একসঙ্গেই ছিলাম বিজনেস একসঙ্গেই করতাম এখন একটু আলাদা হয়েছি আচ্ছা পাশাপাশি আছি একদম পাশাপাশি যারা কাউন্সিলর সাহেবের খামার চেনেন একদম কাউন্সিলরের খামার আর এই খামার একদম পাশাপাশি হ্যাঁ কাউন্সিলরের খামারে ঢুকতেই আমার খামার আচ্ছা চেয়ারম্যান কাউন্সিলর একসাথে একসাথেই আচ্ছা শুরুতে মাসুদ ভাই যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আমাদের জানাবেন আমার পরিচয় আমি মোহাম্মদ মাসুদ রানা চৌবাড়িয়া হারোপাড়া ভাঙড়া থানা জেলা পাবনা জেলা পাবনা আচ্ছা এখান থেকে তো মাসুদ ভাই গাভী গরু বিক্রি করেন আমরা যখন এই শেডটা নির্মাণাধীন ছিল তখন ওই পাশে একটা শেড নেওয়া ছিল ওই শেডে প্রতিবেদন করেছি নতুন শেডে আজকে প্রথম আজকে এই শেডে প্রথম আচ্ছা আমি কিন্তু কোনো কিছু সুযোগ পাইলে বাম্পার বাম্পার অফার নেই আমি অফার দিব যেহেতু প্রথম আচ্ছা আজকে একটা অফার তো দিবই আপনি চাই দিতেই কিন্তু হবে এবং দর্শকদের এটা প্রাপ্য হ্যাঁ হ্যাঁ নতুন খামার হিসেবে দিব আচ্ছা কতগুলো গাভী আছে খামারে ভাই আজকে আছে সাতটা ধারণ ক্ষমতা কত খামারের গরু রাখার ক্যাপাসিটি দুইটা দিয়ে 100+ 100+ এ পাশ ও পাশ আরেকটা খামারে ছোট খামার আচ্ছা চিন্তা ভাবনা কিন্তু আমাদের প্রথম দিকে বলেছিলেন যে একদম লো বাজেট থেকে শুরু হবে হাই রেঞ্জের যত পর্যন্ত পাওয়া যায় কিনবেন চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আচ্ছা এখন বর্তমান কি কি কালেকশন রয়েছে জার্সি আছে আর হলস্টেইন ফ্রিজিয়ান আছে আচ্ছা দেখাবো ভিডিওতে 6টা ছয়টাই দেখান আচ্ছা বাচ্চা লাইনের মধ্যে কয়টা তিনটা বাচ্চা স্যার আচ্ছা মাসুদ ভাই আমরা কিন্তু 30 লিটারের গাভী গরু এর আগে প্রতিবেদন করেছি আমাদের প্রতিবেদনে আপনি বিক্রিও করেছেন আমার কাছে ইনশাআল্লাহ থাকবে 30 25 আচ্ছা 35 পর্যন্ত 32 পর্যন্ত থাকবে আজকে কত লিটারের গাভী আছে সর্বোচ্চ দুধ দিচ্ছে আপনার খামারে সর্বোচ্চ দুধ দিচ্ছে 32 লিটার 32 লিটার একটা গাভী একটা গাভী আচ্ছা কতবার দহন করতে হয় তিনবার তিনটানে আচ্ছা যদি কেউ দুইটানে দহন করে নিতে চায় বুঝ করে হ্যাঁ অবশ্যই দুইটানো নিতে পারবো কিন্তু গাভীর কষ্ট হয় ভাই আচ্ছা তবে এই যে এগুলো বেশি দুধের এগুলো আসলে তিন টাইম দন করলে বাটটা ঠিক থাকে বাটটা ঠিক থাকে আচ্ছা কেমন রেট দেখাবো আজকে আপনি 350 হাইস্ট সর্বোচ্চ জি আচ্ছা ওইটার 32টা দুধ ওইটার 32টা দুধ তাহলে তো যদি দুধ ঠিক থাকে তাহলে তো দাম খুব একটা বেশি না আচ্ছা আমার বাড়িতে এসে দহন করে তারপরে নিয়ে যাবে আচ্ছা আর নিচে কত দামেন নিচে আছে 155 আচ্ছা চেয়ারম্যান ভাইয়ের কাছে আসলে সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন দর্শকদের সুযোগ সুবিধা ধরেন গাভী গরুর ক্ষেত্রে যেগুলো প্রেগনেট আছে প্রেগনেটের ক্ষেত্রে জরায়ু বার্ড গ্যারান্টি থাকতেছে আর দুধের যে গরুগুলা এগুলোকে দহন করে আমাদের আমার বাড়িতে এসে দেখে শুনে থাকা খাওয়ার কোনো চার্জ দেবো না টার্গেট থেকেই যেটা করে আসতেছি এরকম না
থাক খাওয়ার ব্যবস্থা আছে ভাই? ব্যবস্থাও আছে। আচ্ছা, অনেক মানুষ নামি দামি মানুষ আছে, খাইতে দেয় না কিন্তু বাসায় আসলে। আমি আমার কাছে গেস্ট আসবে, অতিথি আসবে, গরু কিনুক না কিনুক খাইতে কিন্তু দিতে হবে। খাইতে দিতে হবে অবশ্যই। ডাল ভাত আমরা যেটা খাই সেটা খাবো। আচ্ছা, আজকে গরু যেহেতু কম আছে, চলেন দেখি আর কথা বলি। আর প্রতিটা গরুর যেগুলো দুধের, ইনশাআল্লাহ সঠিক যে দুধের বর্ণনা এটা আস্তে আস্তে আমাদের জানাবেন। এক নম্বর সিরিয়ালে চেয়ারম্যান ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। রংটা বলে দেই, কালো আর লাল মিক্সড হওয়ার পর যে একটা রং বের হয় কফি কালার, এই কফি কালারটা বের হয়ে আসছে বিগ সাইজের বিগ তলার একটা গাভী। 100% জার্সি ভাই, এটা 100 জার্সি, 100 জার্সি, এটা লাখে একটা, হাজারে না, 1 লাখে একটা, 1 লাখে একটা জার্সি। আচ্ছা, এটার যে তলার গঠন, যদি কেউ সরাসরি না আসে আসলে ক্যামেরাতে হয়তো বুঝবে না, বিশাল পালান করছে। পালানে কি পানি আছে? আমার লাইফে দেখা সর্বোচ্চ পালান। না, পানি তো আছেই, মাত্র বাচ্চার বয়স 4 দিন। আচ্ছা, পানি আছে, দুধও আছে, দুধও আছে। আচ্ছা, গাভীর দাঁত কয়টা? গাভীর দাঁত 6টা, 6 দাঁত হচ্ছে, মানে নতুন নতুন হচ্ছে, খিল আছে দুই পাশে, তার মানে খিল আছে। আচ্ছা, কত নম্বর বাচ্চা এটা? এটা দ্বিতীয় বাচ্চা, দ্বিতীয় বাচ্চা, কোলেও কিন্তু একটা টাইগার বাচ্চা, টাইগার মেয়ে বাচ্চাই, বখন বাচ্চা, বখন বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চাটা হইছে হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান। আচ্ছা, বয়স কয়দিন বললেন? আচ্ছা, 5 দিন হচ্ছে, 5 দিন। বাচ্চাটাও তো মনে হচ্ছে মোটামুটি ভালো পার্সেন্টের বাচ্চা হইছে। বাচ্চা সবসময় ছাইরে দেয়, দুধের কোনো চাহিদা নাই দেখেন। আচ্ছা, ছাইরে দেওয়া থাকে অল টাইম, নাহলে তো এরকম হিষ্টপুষ্ট হতো না 4 দিনের বাচ্চা। জি ভাই। আচ্ছা, তো এই এটাকে এখন বর্তমান কত বার করে সারাদিন দহন করতেছেন আপনি? 3 টান দিতে হচ্ছে ভাই, 3 টান। একটু ওলানটা দেখাই চলেন দর্শকদের, যদি মেপে দেখানো যেত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। এ পাশ টু এ পাশ 2.5 হাত পালান আছে, আর যদি এই উপর থেকে মাপি, আমরা তো সাধারণত সাইড মাপি, এখান থেকে যদি মাপি 1.5 হাত নিচ দিকেই, 1.5 হাত আছে নিচের দিকে, শুধুমাত্র নিচের দিকে 1.5 হাত আছে, 1.5 হাত এইদিকে 2.5 হাত। আচ্ছা মাসুদ ভাই, এগুলো কত লিটারে গাভী হবে ভাই? এগুলো 32 দুধ আসতেছে, আসবে আর কি, এটা বলছে প্রথম যার এখানে বাচ্চা দিছিল আর কি, সেই 32 পাইছে। জি, সেই 32 পাইছে, এবার বেশি হবে আশা করতেছি, তো আমি 32ই গ্যারান্টি দেবো। আচ্ছা, 32-এর হিসাব আমরা বাদ দিলাম, 30টা বুঝাই দিতে পারবেন? 100% 30টা বুঝাই না দিলে গরুর দাম দিতে হবে না, গরু দিয়ে দিবেন? দিয়ে, গরু দিয়ে দেবো। আচ্ছা, এই গরুটা এই অবস্থায় যদি কেউ কেনে দাম কত চাচ্ছেন? আমি তো এক দামে বিক্রি করি, এটা তো জানেন। আচ্ছা, আপনার তো দরদামের কোনো সিস্টেম নাই? দরদামের কোনো সিস্টেম নাই। আচ্ছা, 3.5 লাখ টাকা নেব। 3,50,000 টাকা? জি ভাই। সুযোগ সুবিধা কি কি দিবেন যারা কিনবে, এত দামি একটা গাভী কিনবে, কিছু তো সুযোগ দেওয়ার দরকার। এখন কিছু সুযোগ বলতে সারা কোনো সুযোগ চাই না। হ্যাঁ, ডেলিভারি ফ্রি জান, এটাই চাচ্ছি। আর আরেকটা, এটা হচ্ছে নতুন খামারের উপলক্ষে, নতুন খামার উপলক্ষে। আচ্ছা, এটা এই সুযোগটা আমি এখনো চাই নাই, এটা হচ্ছে একটা রাখাল দিতে হবে, এত বড় পালানের গাভী, একটা সুন্দর সঙ্গে বাচ্চা আছে, দেখে শুনে নেওয়ার জন্য তো একটা লোক দরকার ভাই। আবার তো 3-4 হাজার টাকা জরিমানা লাগে এটা ভাই। আজকে প্রথম আসছি, নতুন শেড, লাভ কিছু হবেই, এত বড় জিনিস ফাঁকি দিয়ে যাবে না। দাম 350, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি, রাখাল ফ্রি, ইনশাআল্লাহ জানিয়ে দিলাম। দুধ কিন্তু 30টা বোঝাই দিতে হবে, 30টা দুধ বোঝাই নিয়ে যাবে। আচ্ছা চেয়ারম্যান ভাই, যদি কেউ মনে করে যে বাচ্চার বয়স 15 দিন হলে আমি নিব দুধটা, দেখে নিব 30টা, বায়না করলে এই মুহূর্তে আমি কিছু টাকা, এই সুযোগটা কি দেওয়া যাবে? 50% বায়না দিতে হবে ভাই, কিছু টাকা দিলে হবে না, কিছু টাকা দিলে হবে না। আচ্ছা, মোটামুটি লাখখানেক দিলে কি হবে? হ্যাঁ, তা হবে। 1 লক্ষ টাকা দিলে মোটামুটি দুধটা বোঝাই দিবেন, যদি না মেলে টাকাটা ব্যাক দিয়ে দিবেন। আচ্ছা চলেন, আমরা 2 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই। ইনশাআল্লাহ 2 নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন, রং সাদা কালো। এটা কি জাতের গাভী? হলিস্টিয়ান ফ্রিজিয়ান, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। জি। বয়স কয় দাঁত? বয়স 6 দাঁত, 6 দাঁত। এগুলো কি পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান? পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, নাভি কম্বল চোট এগুলোর এখনো কিছুই নাই, আর হওয়ার বয়সও নাই না ভাই। দাঁত কয়টা হয়েছে? 6 দাঁত, 6 দাঁত। কত নম্বর বাচ্চা হবে? দ্বিতীয় বাচ্চা, দ্বিতীয় বাচ্চা। 6 দাঁত বললে 6 দাঁতই থাকতে হবে কিন্তু চেয়ারম্যান ভাই? অবশ্যই। বাটটা ঠিক আছে? বাট জরায়ু সব আমার গ্যারান্টি। আপনি যেখান থেকে কিনছেন ফাটাইছেন? হ্যাঁ ফাটাইছি। তার মানে আপনার কাছ থেকে যে কিনবে সেও ফাটাই নিতে পারবে? সমস্যা, কিছু টাকা বায়না করলে ফাটাতে দিবেন? হ্যাঁ, 2-4 হাজার, 2-4-5 হাজার না, এমনি এসে দেখতে চাইলে ফাটাই দেখাই। আচ্ছা, এটা সময় কতদিন আছে? এটা সময় আছে ভাই 15 দিন, 15 দিন। জি ভাই। কাট আছে? কাট আছে। আচ্ছা, এইটার দুধ কেমন দিছে আগের বিয়েনে? আগের বিয়েনে ভাই 24-25 দিছে, 24 থেকে 25 লিটার প্রথমেই দিছে। জি ভাই। আচ্ছা, এবার কেমন আশা আপনার, কত লিটার দুধ হবে? 25+ হবে অবশ্যই। তবে 25+ এর কিন্তু পালান এখনো হয় নাই? না, এখনো 15 দিন বাকি আছে। আচ্ছা, যে 15 দিন আছে, যদি সময়টা পায় পালান হবে ইনশাল্লাহ, আশা করা যায় নাকি? আচ্ছা, দাম কত চাচ্ছেন এই মুহূর্তে? এই মুহূর্তে এখন নিলে, ধরেন 15 দিন যেহেতু সময় আছে, হ্যাঁ এই মুহূর্তে নিলে ওই একদমই আমি বলে দিচ্ছি। আচ্ছা, একদম কিন্তু ছোট করে বলবেন, যেন অন্য খামার থেকে আবার আপনার দামটা বেশি না হয়ে যায়। আচ্ছা, 250 ভাই, 2,50,000। জি ভাই। আচ্ছা, একবারে মাটি কাটা রেট ভাই। আচ্ছা, আর কোনো সুযোগ নাই?
এখন ওই নতুন খামার হিসেবে আমি পৌঁছায় দেব ভাই ডেলিভারির সুযোগটা সব একটা গরুতেও আজকে ছোট বড় নাই হ্যাঁ আজকে ফ্রি ডেলিভারি নতুন শেডের উদ্বোধন উপলক্ষে জি ভাই আচ্ছা দুধ মোটামুটি 25টার আইডিয়া দিয়েছেন 25টার আইডিয়া দিয়েছেন চলেন আমরা 3 নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসলেন এটাও বিগ সাইজের গাভি কি জাতের এটা জার্সি ভাই ব্ল্যাক জার্সি জার্সি ব্ল্যাক জার্সি এই আমাদের বাঘাবাড়ির আচ্ছা জার্সি তো বেশ কয়েকটা কালার আছে হ্যাঁ বিস্কিট কালার আছে রেড কালার আছে আপনি বিস্কিট কালার আছে কালো কালার আছে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালো জার্সি জি ভাই বয়স কয় দাঁত 6 দাঁত 6 দাঁত হ্যাঁ এটা 4 দাঁত ছিল 6 দাঁত হচ্ছে নতুন 6 দাঁত জি ভাই আচ্ছা কত নম্বর বিএন দিবে দ্বিতীয় বাচ্চা দেবে দ্বিতীয় বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা আছে সময় কতদিন আছে এখনো 15 দিন 17 দিন সময় আছে একটু পালানোর জায়গাটা দেখাবেন না হ্যাঁ শিওর একটু টানতে বলেন তো কাউকে বা আপনি টানেন আমি নিজেই টানি দাঁড়া এখনো এর যে অবস্থা ভরে যাবে চতুর ফেরে হ্যাঁ ভরবে না কেন আচ্ছা এটার বাটটা ঠিক আছে হ্যাঁ জরায়ু বাট 100% ঠিক সময় কতদিন আছে বলছেন সময় আছে ভাই 17 18 দিন 17 থেকে 18 দিন জি ভাই এর দুধ আসছে কেমন আগের বিয়েনে আগের বিয়েনে 25 প্লাস ছিল ভাই 25 প্লাস জি ভাই আচ্ছা বডি দেখে কিন্তু কেউ বিশ্বাস করবে না জার্সি দেখাইছি না হ্যাঁ হ্যাঁ সেম জার্সির কোয়ালিটি হবে আচ্ছা দুধে দুধে ওই রকমই 22 দিবে তার মানে হ্যাঁ হ্যাঁ দুধে 22 দিবে এটা আচ্ছা কিন্তু ভাই শুধু কালারের জন্য ধরেন একটু টাকা কম হবে এটা টাকা দেখে যদি মাপেন তাহলে কিন্তু দুধ মাপতে পারবেন না এটা আচ্ছা মোটামুটি বিস্কুট কালার হলে তো বিস্কুটের চেয়ে তো কম দাম পাবে ভাই 350 দাম আসতো আচ্ছা এখন তো কত দাম পড়বে ভাই একদম 275 ভাই 275 জি ভাই একদম একদম গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি হ্যাঁ যেটা অফার দিছি আচ্ছা সেই অফার আবার ওই গাড়ি ভাড়ার টাকাটা এখান থেকেই পোষায় দিবেন না না কোনো সমস্যা নাই আচ্ছা আপনি যেভাবে বলছে এইভাবেই যাবে একদম 275 উপরের 5000 টাকা মাইনাস করে দেন তাহলে একটা রাউন্ড ফিগার হলো 270 গাড়ি ভাড়া অল বাংলাদেশ আপনার একদম তখন তো দাম রাখি না ভাই আচ্ছা ওই 5000 টাকা দিয়ে দেন ঠিক আছে ভাই আর দিলাম আপনাকে আচ্ছা চলেন 4 নম্বর 4 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভি নিয়ে আসলেন এটা মাঝারি থেকে বড় মানে আপনার কাছে যে বিগ সাইজ পাওয়া যায় ওই বিগ সাইজ আজকে ওই রকম বিগ সাইজ নাই ওলানে একটা বড় ছিল আর একটা লম্বায় বড় ছিল এটা কি জাত যেটা দেখতেছি এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই আচ্ছা মাসুদ ভাইয়ের কাছে কিন্তু 5.5 ফিট পৌনে 6 ফিটের গরু আমরা দেখছি হ্যাঁ পাবেন ইনশাআল্লাহ আবার ওই অবরোধ হরতালের জন্য আনতেছি না আচ্ছা আমাদের বড় গরু চেয়ে ছোট গরুর চাহিদা বেশি মানে কাস্টমারের চাহিদা বেশি আমাদেরও ভালো লাগে ছোট গরুগুলো যারা মোটামুটি মধ্যবিত্ত আছে বেশি কেনে এজন্য আমরা প্রতিবেদনে চাই যে আপনারা মোটামুটি ছোট এবং মধ্যম যে টাইপের যে গরুগুলো এগুলো একটু বেশি কালেকশন করবেন জি ভাই এটা দাঁত কয়টা বলছেন এটা 4 দাঁত ভাই 4 দাঁত জি ভাই প্রথম না দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা পেটে আছে সময় কতদিন আছে এটার এখনো 20 দিন জি ভাই আচ্ছা এই গরুটা থেকে দুধ আসতে পারে কেমন এই গরুটা থেকে দুধ আসবে ভাই 22 আগে কত হইছে আগে 20 হইছে এবার 22টা 22 দুধ আসবে আচ্ছা এটা ভি চেঞ্জ হয়ে গেছে তো মোটামুটি 20টা ধরে কিনলেও তো ইনশাআল্লাহ কেউ ঠকবে না নাকি কেউ ঠকবে না আচ্ছা তারপরেও যারা কিনবেন নিজে দাঁত নিজেদের চোখের আইডিয়া আছে জাতমান বুঝে তারপরে সংগ্রহ করবেন আচ্ছা মাসুদ ভাই দাম কত 230 ভাই 230 একদম একদম গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি আজকের জন্য ভাই আচ্ছা এরপরে আর হবে না না এরপরে তো ওইভাবে দিতে পারো না আচ্ছা চলেন আমরা 5 নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই 5 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই বয়স কয় দাঁত 6 দাঁত 6 দাঁত জি ভাই খিল আছে খিল আছে আজকে 8 দাঁতের গরু একটাও দেখলাম না 8 দাঁতের গরু নাই এবং 2 দাঁতের গরুও নাই আচ্ছা 8 দাঁত 2 দাঁতের নাই আচ্ছা ওই 8 দাঁত 2 দাঁত নিয়ে মানুষ ঝরে পড়ে যাচ্ছে আচ্ছা একটু ব্যতিক্রম ধর্মী চিন্তা ভাবনা করলাম যে আসলে দ্বিতীয় বিয়েনের গাভিগুলোর দুধ একই রেট পাওয়া দুধ পাওয়া যায় এবং যেগুলো 4 দাঁতে প্রথম বাচ্চা দেয় সেগুলো টেকসইও হয় আচ্ছা এটা বাচ্চা আছে কি কোলে এটা হ্যাঁ বাচ্চা আছে সার বাচ্চা আচ্ছা আচ্ছা কোলে কি বাচ্চা বললেন ভাই বাচ্চাটা যে মাত্র আনা হলো এই পাশে বাচ্চা সার বাচ্চা রেড ফ্রিজিয়ান বাচ্চা হইছে গাবি পাগল হয়ে গেছে বাচ্চার জন্য এটার দুধ কত লিটার গ্যারান্টি দিবেন এটা দুধ 20 লিটার গ্যারান্টি 20টা দুধের গ্যারান্টি আচ্ছা সিরিয়ালে 5 নম্বরের এই গাবিটার দাম কত ছোট করে বলবেন ভাই 225 রাখতে হবে 225 দুধ 20টা বোঝাই দিতে পারবেন দুধ 20টা বোঝাই না দিলে তো নেবেই না আচ্ছা সার বাচ্চা না সার বাচ্চা একদম তবে বাংলাদেশের যে প্রান্তে যাবে গাড়ি ভাড়াটা আমার চেয়ারম্যান সাহেবের হ্যাঁ এই আজকের জন্য এই যে অফার দিছি আপনি চাইছেন আচ্ছা এটা চলে যাবে ইনশাআল্লাহ আচ্ছা চলেন শেষের গাবিটা দর্শকদের দেখাই 6 নম্বর সিরিয়ালে সব শেষ মাঝারি আকৃতির বাচ্চা সহ একটা গাভি নিয়ে আসলেন রং কালো এটা কি জাতের এটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের সাথে জার্সির ক্রস আছে হলস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি ক্রস জি ভাই বয়স কয় দাঁত 6 দাঁত 6 দাঁত জি ভাই দ্বিতীয় বাচ্চা 6 দাঁত দ্বিতীয় বাচ্চা খিল আছে দুই পাশে খিল আছে আচ্ছা কি বাচ্চা কোলে বকনা বাচ্চা মায়ের জাত মায়ের জাত জার্সি ফ্রিজিয়ান ক্রস জাতের একটা বাচ্চা হয়েছে বয়স কেমন বাছুরের
বছরের বয়স আছে 6 দিন 6 দিন নাভি আছে নাভি কই ভিজে ছুটে আছে ওই নাভি এখনো আচ্ছা তো মোটামুটি ছিড়ে গেছে কিন্তু নাভি আমার কাছে বাচ্চার বয়স লাগতেছে 10 দিন 8 দিন 10 দিন এরকম 7 দিন পড়তেছে আর কি আচ্ছা এখন দুধ কি দেখাতে পারবেন হ্যাঁ দুধ দেখাতে পারবেন কত লিটার দুধ দেখাবেন এখন 12 13 লিটার দেখাতে পারবো দুই বেলা দুই বেলা সকালে কত সকালে 7 এখন 7 বিকেলে 5 7 5 12 আচ্ছা গ্যারান্টি তো না গ্যারান্টি দাম কত দাম ভাই 1 লক্ষ 60 1 লক্ষ 60 এটাতে দরদামের সুযোগ দিবেন না এটা কিন্তু অন্যগুলোর তুলনায় একটু ছোট দরদামের কোনো সিস্টেম নাই আমি একটা কথা বলে দেই এটাতে শেষ গরু আমি একটা কথা বলে দেই ভাই বলেন না তারপর আচ্ছা আমি বলে দেই একবার 10000 স্যার 150 দাম 12টা দুধ দিবেন যেহেতু দুধ কম 12টা দুধ বকনা বাচ্চা 150 দাম তাহলে ভাই পৌঁছা দিতে পারবো না এটাও দিতে হবে ভাই সবগুলোতে দিলেন এই লোকটা কি দোষ করছে যে কিনবে এটা পৌঁছানোর খরচটাও দিয়ে দিতে হবে ভাই আপনি আসলে অফার তো অফারই ভাই আচ্ছা ঠিক আছে ভাই দিলাম আচ্ছা একদিন গেল আর একদিন লাভ করেন আচ্ছা ঠিক আছে সবগুলোতে তো লাভ হয় না আচ্ছা দিলাম আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01716987713 এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ সবই আছে আচ্ছা দর্শক যারা ভিডিওটা দেখলো মাসুদ ভাই অনেকদিন পর আবার আমাকে ভিডিও দিলেন প্রায় এক মাসের মতো না তিন সপ্তাহ তিন সপ্তাহ প্রায় এক মাসের কাছাকাছি আচ্ছা তো মোটামুটি শেড রানিং এখন থেকে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে একটা করে ভিডিও পাবে শুক্রবারে পাবেন শুক্রবারে আচ্ছা দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান আসলে মেসেজ কি যে দর্শকই দেখুক নতুন খামারি হলে একটা সুযোগ আমি তাদের দিতে চাচ্ছি তার বাড়িতে গিয়ে যারা নতুন খামার করবে তাদের জন্য একটা সুযোগ যারা হয়তো 10টা গাভিতে 200 লিটার দুধ তার দরকার আমার সাথে এসে যোগাযোগ করবে ওনার বাড়িতে গিয়ে 200 লিটার দুধ হবে কমিটমেন্ট দেয়া থাকবে আচ্ছা 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 এভাবে সুযোগ করে অনেকেই লস খাচ্ছে আচ্ছা 200 লিটার না যদি কেউ 50 লিটারের টার্গেট নিয়ে যে আমাকে তিনটা গরু দেন 50 লিটার আমাকে বুঝায় দেন আপনাদের গরু বুঝায় দিয়ে তার বাড়িতে দিয়ে আসব তারপরে ওনার সাথে কথা আচ্ছা রাখাল দিয়ে বুঝ করে দিয়ে আসবেন তারপরে টাকা পয়সার ব্যাপার নাকি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনে গাবি দেখানোর জন্য এবং যে প্ল্যানটা নিছেন এই যে দুধের গ্যারান্টিটা বাসায় দিয়ে পৌঁছা দেওয়ার সুন্দর একটা উদ্যোগ যদি সাকসেসফুল করতে পারেন অনেক খামারি লস খাচ্ছে অনেক খামারি খামার থেকে চলে যাচ্ছে আমি চাই না যে খামারি লোক ক্ষতিগ্রস্ত আচ্ছা কোনো ব্যাপারই চায় না না এই দুর্নীতির কোনো আশ্রয় না নিলেই আসলে ওরা জিতবে সঙ্গে খাদ্য দিয়ে দেবো আমার খাদ্য খাবে আমার রাখাল যাবে ওখানে দুধ দহন করে 100% দুধ মিলে যাবে উনি তারপর আমার সাথে কমেন্ট করবেন আর এই যে দুধ না মেলারও আর একটা ব্যাপার কিন্তু খাদ্যে অনেক জায়গায় খোল চেনে না খোলই চেনে না খোল নাই আমি যে মিক্সড খাদ্য তৈরি করতেছি অলরেডি মিলও প্রসেসের দিকে আছে ধরেন নিজেদের গুলো তৈরি হচ্ছে স্বাভাবিক সাথে সাথে অন্য খামারিদের আমি খাদ্য ডেলিভারি দিচ্ছি মানে এই খাদ্য খাইলে অবশ্যই দুধ 2 লিটার প্লাস হচ্ছে আমার দেখা আচ্ছা মোটামুটি খাদ্য কি নিজেরাই ভাঙাচ্ছেন নিজেরাই ভাঙাচ্ছি 22টা আইটেম দিয়ে আচ্ছা কেউ যদি চায় হ্যাঁ কেউ চাইলে দিচ্ছি অলরেডি আমি 2 4 5 বস্তা 10 বস্তা এক গাড়ি করে দিচ্ছি তো মোটামুটি রেট কত পড়ছে 37 কেজি বস্তা তো না 37 কেজির বস্তা দুই আইটেম করছি মিল্ক প্রোটিন দিয়ে একটা করা আর মিল্ক প্রোটিন ছাড়া একটা করা যেটা হলো 1520 টাকা আর হলো 1320 টাকা আচ্ছা দুই ধরনের আছে যার যেটা পছন্দ নিতে পারবে পর্যন্ত নিলে পৌঁছায় দিবে আমাদের কোম্পানির গাড়ি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম